কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে ভিডিও তৈরির জন্য লুমিয়ের নামে একটি প্রোগ্রাম বানানোর কাজ চলছে বলে ঘোষণা দিয়েছে গুগল। এই প্রোগ্রাম বা টুল ব্যবহার করে এআইয়ের সাহায্যে বাস্তবধর্মী, বৈচিত্র্যময় ও অ্যানিমেটেড ভিডিও তৈরি করা যাবে। মোবাইল রিপেয়ারে বিশ্বস্ত নাম জিএসএম রিপেয়ার। লুমিয়ের নামে টুল ব্যবহার করে লেখা থেকে ভিডিও এবং ছবি থেকে ভিডিও বানানো যাবে, অর্থাৎ লিখিত নির্দেশনা বা প্রম্পটের পাশাপাশি ছবি দিয়েও ভিডিও করা যাবে। লুমিয়ের নামের টুলটির সাহায্যে লিখিত নির্দেশ বা ছবি দিয়ে ভিডিও তৈরির পাশাপাশি ছবিকে অ্যানিমেশন ভিডিওতেও রূপান্তর করা যাবে। এমনকি ছবির কোনো একটি নির্দিষ্ট অংশ কিংবা কোনো পেইন্টিংকে অ্যানিমেশন ভিডিওতে রূপান্তর করা যাবে। যেমন ধোয়ার কুণ্ডলী সহ একটি ট্রেনের ইঞ্জিনের ছবির ধোয়ার কুণ্ডলীর অংশ নির্বাচন করে সেটিকে অ্যানিমেটেড করা যাবে, ফলে ছবির ইঞ্জিন স্থির থাকলেও ধোয়া উড়তে দেখা যাবে। আবার কোনো পেইন্টিংকে এই টুল ব্যবহার করে অ্যানিমেটেড করা যাবে। গুগল রিসার্চ দল লুমিয়ের নিয়ে গবেষণায় নাম দিয়েছে লুমিয়ের, আ স্পেস টাইম ডিফিউশন মডেল ফর ভিডিও জেনারেশন। এই টুলে স্পেস টাইম ডিফিউশন মডেল ব্যবহারের ফলে এটি একেবারে একটি নির্দিষ্ট সময়ের পুরো ভিডিও তৈরি করতে পারে। লুমিয়ের ব্যবহার বা ডাউনলোড করার সুযোগ এখনও উন্মুক্ত হয়নি। ধারণা করা হচ্ছে ভবিষ্যতে লুমিয়ারকে গুগল বার্ডের অন্তর্ভুক্ত করা হতে পারে। অবশ্য এই বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। এদিকে নতুন এই টুল চালু হলে এআই দিয়ে তৈরি ভিডিওর মাধ্যমে ভুয়া তথ্য বা গুজব ছড়ানোর শঙ্কা থাকবে। লুমিয়ার নিয়ে গুগলের গবেষণাপত্রে বলা হয়েছে, এই টুল ব্যবহার করে যাতে ক্ষতিকর কিছু ব্যবহার করা না হয় এবং অন্যদের নিরাপদ ও অবাধ ব্যবহার নিশ্চিত করা যায়, সেজন্য এ ধরনের কার্যক্রম শনাক্তের টুল তৈরিও গুরুত্বপূর্ণ।